আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকাস্টাইন। এখন আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কথা বলবো, যে আমাদের এসএসসি লাইফ বা স্কুল লাইফে আমরা কিভাবে পড়াশোনা করব। স্কুল, কোনো স্যারের প্রাইভেট ব্যাচ, নাকি বাসার টিউটর, নাকি কোনো কোচিং সেন্টার, নাকি অনলাইন, কোনটা বেটার? আমি প্রত্যেকটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো, দেন ডিসিশনটা তোমার উপর রাখবে। কারণ আমাদের সকলের ফিনান্সিয়াল অবস্থা সেম না, আমাদের সকলের স্কুল লাইফ থেকে চাহিদাও সেম না। এবং যদি আমি প্রথমেই সামারি বলে দিই, সামারি হলো কোনো একটা করে কিন্তু তুমি স্বয়ংসম্পূর্ণ না, তোমাকে যে কোনো দুইটা বা তিনটা সংশোধন ঘটাতে হবে তোমার সময় এবং চাহিদা অনুযায়ী। প্রথমে চলে আসি স্কুল। একদম অনেস্টলি স্পিকিং, বাংলাদেশের কোনো স্কুলেই ক্লাস ওই লেভেলে হয় না যে আমি শুধুমাত্র ক্লাস করে এসএসসি পরীক্ষা দিতে পারবো। যত ভালো স্কুলে হোক, আমি নিজেও দিনাজপুরের সেরা স্কুল, দিনাজপুর জেলা স্কুলের স্টুডেন্ট, বাট আমাদের ক্লাসও অনেক ভালো হইতো, কিন্তু সেই ভালোটা কখনোই আমাদের এরকম না যে ওই স্কুলের ক্লাস করে আমার পরীক্ষা দিতে পারবো আমি এসএসসি। সো স্কুলের ক্লাস কখনোই কমপ্লিট না। হ্যাঁ, স্কুলের ক্লাস ভালো হয় নাকি খারাপ হয় এটা থেকে কিছুটা আউটপুট নেওয়া যায়, বাট স্কুল কখনো তোমার ফুল প্রিপারেশনটা দিবে না। এক, এখন যারা গ্রামে আসো, তোমরা স্কুলের পাশাপাশি অবশ্যই বাসায় পড়াশোনা করবা। যদি তোমার স্কুল ভালো না পড়ে এবং বাকি অপশনগুলো ব্যাচ, টিউটর, কোচিং না থাকে, তোমার জন্য একটা ভালো অপশন অনলাইন আছে। অনলাইনে ট্রেনিং স্কুল, অন্যরকম পাঠশালা, আমাদের এখানে বলো অনেক প্রকার তুমি ভিডিও কন্টেন্ট পাবা, ওগুলো দেখে তোমাকে পড়াশোনা হালকা আগায় নিতে হবে যদি বাকি তিনটা অপশন অ্যাভেলেবল না থাকে। এখন স্কুলের সাথে সাথে আমি অনলাইনটা বলে দেবো, এই কথাটা হলো যে আমি বললেও তোমরা করবা, না বললেও তোমরা অনলাইনে পড়াশোনা করবা। আমি নিজেও অনলাইনে করতে বলতামও না, কারণ বর্তমান সিচুয়েশনটা কোভিড-19 জন্য কি হয়েছে, কবে স্কুল খুলবে বা কবে আদৌ আমরা কোচিং সেন্টারে যেতে পারবো এটা কেউ জানে না, যার কারণে অনলাইনটা হয়তো বা এখন আমাদের লাইফের একটা অনবদ্য পার্ট হয়ে যাবে, আমাদের অনলাইনের মুখী হইতেই হবে। কিন্তু কথা হলো যে শুধুমাত্র অনলাইনের প্রতি তুমি কখনোই যাতে ডিপেন্ডেন্ট না হয়ে যাও, অ্যাডিক্টেড না হয়ে যাও। আমি অনেক স্টুডেন্টের খারাপ করার মূল কারণ দেখি যে তারা অনলাইনে অ্যাডিক্টেড হয়ে গেছে, অনলাইনে ক্লাস না করলে ভালো লাগে না। অনলাইন অবশ্যই ভালো, কিন্তু অনলাইনের সাথে অবশ্যই অফলাইনটাকে লাগবে, অফলাইন ছাড়া কখনোই অনলাইন স্বয়ংসম্পূর্ণ না। গেল, আচ্ছা এখন চলে আসি ব্যাচে। ব্যাচ মানে হলো আমাদের স্কুল লাইফের টিচাররা নিজেরা বাসায় বা স্কুলে এক্সট্রা ক্লাসের নামে নিজেরা একসাথে করে বেশ কিছু স্টুডেন্ট পড়ায়, এগুলোকে স্যারদের ব্যাচ বলা হয়। মনে রাখবা, ব্যাচ হয় স্যারদের হয়, না হয় কোনো ভাইয়া বা কোনো কিছু হয়, যারা নিজেরা পার্সোনালি এসে পড়ায় কয়েকজন স্টুডেন্ট নিয়ে। সো স্যারদের ব্যাচের আমি ভালো দিক বলি, প্রথম কথা হলো ফিনান্সিয়ালি লাভজনক। তোমার যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, স্যারদের ব্যাচের বেতন কত, 500-700-800 এরকম। সো ওই জন্য তোমার যদি আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে তুমি এই যে টিউটর কোচিং অ্যাফোর্ড না করতে পারলে তুমি স্যারদের ব্যাচে পড়তে পারো। আর স্যারেরা নিজেরাও অনেক বেশি কনসিডার করে যে স্টুডেন্টটা ভালো বা স্টুডেন্টের আর্থিক অবস্থা খারাপ, আমি একে একটু সুবিধা দিই। গেল, দুই নম্বর কথা হলো যে এখানেও কিন্তু প্রশ্নের স্কোপটা কম। স্যারের যেহেতু অনেকজন স্টুডেন্ট, স্যার তোমার প্রতি আলাদা করে খুব একটা মনোযোগ দিতে পারবে না, যদিও এখানে মনোযোগটা অবশ্যই কোচিং সেন্টারের চেয়ে বেশি পড়বে, যেহেতু একজন স্যার ডিরেক্ট তুমি তার স্টুডেন্ট, সে হয়তো বা কিছু সমস্যার সমাধান দেবে, বাট ওরকম একটা ফোকাসড মনোযোগ দিতে পারবে না যে এই স্টুডেন্টের এই সমস্যা, এই স্টুডেন্টটাকে এরকম করতে হবে। কোচিং সেন্টারের ক্ষেত্রে আরও খারাপ অবস্থা, ওইটা নিয়ে আলাদা কথা বলবো, বাট স্যারের ক্ষেত্রে মনোযোগটা, পার্সোনাল অ্যাটেনশনটা বা পার্সোনাল প্রবলেম সলভ তুমি কম পাবো। দুই নম্বর কথা হলো আমাদের যদি সোশ্যাল অ্যাংজাইটি থাকে, অনেকে আছে যে আমরা মানুষের সামনে কথা বলতে ভয় পাই, তাহলে তখন আমাদের যেটা হয় যে আমরা প্রশ্ন করতে পারি না। যদি প্রশ্ন করতে না পারি, তাহলে একটা বড় প্রবলেম হইতে পারে স্যারদের ব্যাচে, বাট ওভারঅল ওকে। আর সবচেয়ে বেস্ট দিক হলো যে স্কুলের কোশ্চেন কমন পাওয়া যায়। স্যাররা ব্যাচে যদি যা পড়ায় সেই জিনিসটা কিন্তু স্কুলের টিচাররা যখন তিনি যখন কোশ্চেন করেন বা তিনি তার কলিগদেরকে বলেন যে এই জায়গা থেকে কোশ্চেন দিতে, কারণ প্রত্যেক স্কুলের বিগত কয়েক বছর ধরে যে টাইপের কোশ্চেন আছে স্যাররা ওই প্যাটার্নটাই ফলো করে এবং নিজেদের ব্যাচে ওই জিনিসটা পড়ায়। সো স্যারদের ব্যাচে ফলো করলে যেটা সুবিধা হলো যে স্কুলের কোশ্চেনগুলো কমন পাওয়া যায়, এক। দুই নম্বর কথা হলো তাদের শিট অনুযায়ী লেখলে কিন্তু তারা নাম্বার দেয়, যদিও জিনিসগুলো খুবই খারাপ একটা অভ্যাস, খুবই খারাপ একটা প্র্যাকটিস বাংলাদেশের স্কুল ব্যবস্থায়, বাট এটা হয়। সো স্যারদের ব্যাচ হলো এই একটা ভালো জিনিস, বাট খারাপ আরেকটা দিক হলো খুবই স্লো প্রোগ্রেস হয়। স্যার যেহেতু সবার দিকে তাকায়, সব স্টুডেন্টের দিকে তাকায়, স্যার খুব ধীরে ধীরে আগায় এবং বেশিরভাগ সময় আমাদের বই শেষ হয় না। সো তুমি ব্যাচে পড়বা কিনা, ব্যাচে পড়, আমি যদি পার্সোনালি বলি ব্যাচে পড়বা কিনা, আমি তখনই ব্যাচে পড়তাম যখন দেখতাম যে না এই স্যারটা হলো ঘাড়তারা, আমাকে হয়তো আমার নাম্বার দিবে না বা এই সাবজেক্টটাতে আমার কোশ্চেন কমন পাওয়া উচিত, তখন আমি যেই স্যার কোশ্চেন করে বা যেই স্যার সবচেয়ে ভালো পারায় বা যেই স্যারের কাছে সবচেয়ে বেশি স্টুডেন্ট সেই জায়গায় যাইতাম। গেল, এবার চলে আসি টিউটর। এটা হলো বেস্ট অপশন, কিন্তু টিউটর অ্যাফোর্ড করতে গেলে অবশ্যই তোমার ফিনান্সিয়াল অবস্থা ভালো হতে হবে।
দুই নাম্বার এটা হলো তোমার বেস্ট কেয়ার ফর ইউ, তুমি যদি বাসায় নিজে সর্বোচ্চ প্রশ্ন করতে পারো সর্বোচ্চ আউটপুট করতে পারো। বাট আমি কখনোই বলবো না যে তোমাকে 9-10 দুই বছর একজন টিউটর রাখতে হবে। টিউটরের বেস্ট ইউজ হলো আমি নর্মালি টিউটর যেভাবে রাখতাম বা আমার বাসার টিচার আমাকে যেভাবে পড়াতেন তাদের সাথে আমার কথা হতো যে ভাইয়া আপনি আসছেন আপনার মূল কাজ হলো যে আমার যত জলদি সম্ভব সিলেবাসটা শেষ করে দেওয়া। প্রথম কথা হলো যে আগে বই শেষ, এটা হলো তাদের প্রথম ইউজ যে স্যারেরা আসে আমার যত জলদি পারো বইটা শেষ করে দেবে। কারণ এই দুই ক্ষেত্রে আমার স্কুলে বা কোচিংয়ে বা ব্যাচে কখনো আগে বই শেষ করা যাবে না। আমি যদি আগে বই শেষ করতে চাই আমাকে হয় নিজে পড়তে হবে না হয় অনলাইনে পড়তে হবে অথবা বেস্ট অপশন হলো বাসার টিচার। তারপরে কথা হলো যে রিভিশন, আমরা পরীক্ষার আগে আগে এক টাইপের টিচার নিতাম যে আমাদের পরীক্ষার হয়তো বা এক মাস বা দুই মাস আমি যা যা পড়ছি ওনার কাজ হল উনি আসবেন এক্সাম নেবেন আর আমার পড়াগুলো রিভাইজ করবো, অর্থাৎ পড়া দেবেন। সো রিভিশনের ক্ষেত্রে আমাদের প্রাইভেট টিউটর বাসার টিচাররা একটা ভালো ভূমিকা পালন করতে পারে। লাস্ট বাট নট লিস্ট সেটা হলো প্রবলেম সলভিং। আমি একটা টাইমে এইচএসসির পরপর বা এইচএসসির আগে আগে স্যারদেরকে বলছিলাম স্যার আপনার কোনো কাজ নেই আমি প্রতিদিন প্রবলেম মার্ক করে রাখবো আপনি আসে আমাকে সলভ করে দেবেন, যদি আপনি না পারেন আমরা দুজনে মিলে সলভ করবো। এক্ষেত্রে যেটা হয় যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়ে, ধরো পরীক্ষার হলে তুমি যে একটা প্রশ্ন পারতেছো না সেটা কীভাবে করবা কীভাবে পারবা সেই জিনিসটাও প্র্যাকটিস হয়ে যায়। সো বাসার টিচাররা দুই বছর ধরে কখনোই তাদের নেওয়ার দরকার নেই, তবে যখন লাগবে তখন নিবা, এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। দেন চলে আসে কোচিং সেন্টার। কোচিং সেন্টারের খারাপ দিক নাম্বার এক যে তারা তাদের ফ্লো তাদের সুবিধা অনুযায়ী যাবে, কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো যে তারা সবার দিকে তাকায় যাবে। সো ওভারঅল একটা তুমি ব্রড জ্ঞান পাবা কোচিং সেন্টার সেগুলোতেই যাবা যেখানে খুব ভালো টিচার আছে, এক এটা হলো ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান। যদি ভালো টিচার না থাকে তাহলে যে জায়গায় স্টুডেন্ট বেশি সেখানে যাবা। এখন কথা হলো কোচিং সেন্টারের খারাপ দিক কি, তারা তোমার দিকে আলাদা করে কোনো নজরই দিবে না কারণ তাদের স্টুডেন্টের সংখ্যা 300 বা 400 বা 500। সো তারা ট্রাই করবে ওভারঅল একটা পারফরমেন্সের জন্য, যার কারণে তোমার প্রতি পার্সোনাল কেয়ার নেওয়ার কোনো মানে সন্দেহই নেই। এটা আমি যত এটা আমি যদি কদিন পরে এসএসসি পড়ানো শুরু করি আমিও বলবো খুব কেয়ার নেবো, বাট অ্যাকচুয়ালি নিতে পারবো না কারণ আমার ক্যাপাবিলিটি কম। হ্যাঁ যদি প্রাইভেট ব্যাচ হয়, আমারটার নাম যদি প্রাইভেট ব্যাচ হয় তাইলে হয়তো বা তোমার কেয়ার আলাদা হবে, বাট কোচিং সেন্টার হলে কেয়ারটা অনেক কমে যায়। তারপরে কথা হলো যে কোচিংয়ের সবচেয়ে ভালো দিকটা বলি, কোচিংয়ের সবচেয়ে ভালো দিক হলো যখন তুমি দেখবে যে তোমার আশেপাশে 300 থেকে 400 জন তারা কিন্তু এক্সামে ফোকাস দেয়। কোচিং সেন্টারের ফোকাসটা হওয়া উচিত এক্সামে, ওই এক্সামটা দিলে ধরো ওখানে 300 থেকে 400 জন তুমি নিজেকে ওদের মাঝখানে যাচাই করতে পারবো যে আমার অবস্থানটা কোন জায়গায়, আমার অবস্থানটা কী, আমার কোন কোন সাবজেক্ট উইকনেস আছে। কোচিংয়ে গেলে যদি কোচিংয়ে ভর্তিও হও আমি বলবো এক্সামের আগে আগে ভর্তি হওয়া মডেল টেস্ট প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রামে, বা সেখানে যায় শুধু কোচিংয়ে শুধুমাত্র এক্সাম দেবা। এক্সাম দিয়ে অবশ্যই এক্সামে কী কী ভুল করলা, তোমার পজিশন কত আসলো, তোমার চেয়ে কে বেশি পেলো, এই কম্পিটিটিভ মনে হচ্ছে ও আমার চেয়ে 10 মার্ক কেন বেশি পেলো, আমার চেয়ে 1 মার্ক কেন বেশি পেলো, কেন আমি এটা ভুল করলাম, এটা কীভাবে ঠিক করতে পারতাম। কোচিং হলো এক্সামের জায়গা, নিজেকে যাচাই করার জায়গা। যত তুমি এক্সাম দিবা যত বেশি ভুল করবা তত বেশি আগে যাবা। সো সবসময় কোচিংকে ইউজ করবা নিজের ম্যাক্সটাকে বের করে আনার জন্য এবং বাকিদের সাথে নিজেকে কম্পেয়ার করার জন্য, এবং কোচিংয়ে যে অবশ্যই শত্রু বানাবা যে টার্গেট রাখবো যে একে আমাকে অবশ্যই কাটাতে হবে, তাহলে দেখবে যে নিজের যতটুকু উইকনেস আছে ওই উইকনেসটাকে কাটায় উঠে তুমি ওকে ওর সাথে কম্পিট করতেছো। সো কোচিংয়ের কার্যকারিতাটা হলো এটা। সো আমরা প্রায় সবগুলো অপশন আমাদের এসএসসি লাইফে সবগুলো নিয়েই কথা বললাম, এখন ডিসিশনটা তোমাদের উপর যে তুমি কোনখানে পড়বো। আর আমি যদি নিজের কথা বলি, আমি একটা কোচিং সেন্টারে এক্সাম দিলাম, আমার বাসার 1 থেকে 2 জন টিউটর ছিলেন, তাদের দায়িত্ব ছিল আগে বই শেষ করা এবং আমার রিভিশন প্রবলেম সলভিংয়ে হেল্প করা। আমি ব্যাচে তখনই যাইতাম যে টিচার আমাকে নাম্বার কম দিতে চাইতো বা আমি চাইতাম যে ওই টিচার নাম্বার যাতে ওই টিচার থেকে আমি কমন পাই। দেন স্কুল তো আমরা খুব কমই যেতাম, স্কুলে যাই পড়াশোনা করতাম না, অনলাইনটা আমাদের সময় আমি নিজেও করি নাই সত্য কথা বলতে, কারণ আমি ইউটিউব চালাইছি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে, ফেসবুক চালাইতাম। তো ফেসবুকে হয়তো বা কিছু পেজ থেকে পড়াশোনা করতাম, বাট তোমাদের যে জেনারেশন হয়তো বা COVID-19 বা করোনার কারণে অনেক বেশি অনলাইন নির্ভর হয়ে যাবে। সো অনলাইনটাকেও তুমি তোমার কাজে ইউজ করতে পারো, অনলাইন কোর্সেসও এখন একটা ভালো অপশন। হয়তো বা তোমাদের জন্য খুব জলদি এজ কোর্স থেকে আমাদের এসএসসি কোর্স চলে আসবে, মাত্র মনে হয় 500 টাকার মধ্যে গোটা এসএসসি সিলেবাস। সো আশা করি তোমাদের কাজে লাগবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।